সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পাড়িয়ালের দেহ উদ্ধার হলো বাংলাদেশে। নমস্কার, বড় কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকে নিখোঁজ ছিলেন সিকিমের বছর আশির প্রাক্তন মন্ত্রী। এ বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরি করা হয়। এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন। সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের নিকট। এরপর তারা এই রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন। এদিন বার্তা পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশের নিকট। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরামান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এই মৃতদেহ তুলে দেওয়ার সময় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন। মৃত প্রাক্তন মন্ত্রীর জামাই বলেন, বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদেহের হাতঘড়ি দেখেই ওরা তাকে চিনতে পেরেছিলেন। সানি রায়, বড় কলকাতা নিউজ ডেস্ক। তো ও আমারে শ্বশুর হ্যাঁ, মাই ফাদার ইন ল। তো উনকা কাল হমকো মেসেজ আয়া থা, তো হম উনকে হাত মে ঘড়ি থা। তো ঘড়ি ওয়েন উই স দ্যাট ওয়াচ, তো হমকো লাগা কি ও ওয়াচ তো আমারা ফ্যামিলি হমেশা দেখতা হ্যায়, তো ও হমলোগ কা হি ওয়াচ হ্যায়। তো উসকো ফির ফার্দার হমনে বাংলাদেশ পুলিশ আর মেখলিগঞ্জ পুলিশ দোনোনে বহুত অপারেট কিয়া, হমকো ঘড়ি কা অল ইমেজেস ভেজা। তো উস ইমেজ সে উই থট কি ইটস হিম অনলি, বিকজ উসকা জো ঘড়ি কা জো পার্টস হমারে পাস ঘর মে জো হ্যায় ও এক্স্যাক্টলি ম্যাচ কর গিয়া উসকে সাথে। কিভাবে মিসিং হলেন? He just came out of his house after having food at 9 a.m. in the morning. Uske baad he came to a place called Rongpo, which is border to Sikkim and West Bengal. Post that, nobody saw him. So we were actually looking for him from 7th onwards. So we looked for him all over the places, wherever he could go. But we couldn't find him. So yesterday was a definitive lead that we got. He was actually a pro-democratic fighter, and then in the first cabinet of Sikkim, he was appointed as a minister, elected as a minister, and then he became a deputy speaker, and he was in active politics till 1999, post that he renounced everything, and then he went into speaker. So, kaun se vibhag ke minister the, education or forest land? The land revenue, tourism, forest and speaker. So umar kitni hai sir? Unka 80 years. 80 years sir. 80. Thank you sir, dhanyawad. Thank you.